নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের সরকারি কলেজে নন টিচিং স্টাফের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যের কলেজে এই যে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটিতে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় তবে সে কিভাবে আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা এখানে রিক্রুটমেন্ট করা হবে, সমস্ত কিছু অফিসিয়ালি এখানে কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে। এক একটি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ডিটেলস এগুলো তোমাদেরকে জানাবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থী কীভাবে আবেদন করতে পারবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় তবে সেই ক্যান্ডিডেট কিভাবে আবেদন করতে পারবে। রাজ্যের কলেজে যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এটিতে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, এক একটি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য প্রথমত কিন্তু কী কী পদে রিক্রুটমেন্ট হয়েছে সেগুলো তোমাদেরকে জানাই। এবং ফার্স্ট যে পোস্টটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের পদে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং তাছাড়াও কিন্তু রয়েছে, তোমরা যদি দেখো, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার। এই পদগুলি কিন্তু রাজ্যের কলেজে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে, যেখানে এক একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। আর এগুলো কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডি নন টিচিং পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক সেটাতে তোমরা আবেদন করতে পারবে। তো এগুলো কিন্তু রাজ্যের কলেজগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবারে আসি প্রত্যেকটি পদের জন্য যে আবেদন করবে তার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে। ফার্স্ট রয়েছে তোমার মেথড অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে কিন্তু আবেদন করতে গেলে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাশ কিন্তু রাখা হয়েছে। মাধ্যমিক পাশ করলে একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে আরও জানানো হচ্ছে যে এই পদে যদি আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় কিন্তু এখানে দেয়া হবে, যেমন এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তাদের যদি এসসি এসটি হয়ে থাকো, ডেফিনেটলি কিন্তু তাদের কাছে সার্টিফিকেটও থাকতে হবে, তবে কিন্তু তারা এসসি এসটি বলে তাদেরকে ক্যাটাগরি হিসেবে সিলেক্টেড করা হবে। সেকেন্ড পোস্ট এটা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু সেই একই কোয়ালিফিকেশান লাগছে, যেটা কিন্তু মাধ্যমিক পাস। তো যারা যারা আবেদন করছো এই মাধ্যমিক পাসে কিন্তু তোমরা এই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদেও কিন্তু আবেদন করতে পারো। তারপরে যে পদটি রয়েছে, যেখানে আবেদন করতে গেলে এই পদের জন্য আবেদন করতে বয়সসীমা একই থাকছে, 18 থেকে 40, এবং বেতন 22 থেকে 58 হাজার পর্যন্ত। এরপরে যে পোস্ট রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্টের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে কিন্তু মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু বয়স একই রাখা হয়েছে, স্যালারিও কিন্তু একই থাকছে। ক্যাশিয়ারের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর এখানে কিন্তু বেতন 22 থেকে 58 হাজার পর্যন্ত রাখা হয়েছে। এখানে আবেদন করতে গেলে অনলাইনে নিজেদের আবেদনটিকে পাঠাতে হবে। অনলাইনে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে এই আবেদন, মানে 16-21 এপ্রিল 2024 পর্যন্ত চলবে এই আবেদন, যেখানে তোমরা আবেদন করতে পারবে।
আবেদন করতে গেলে সমস্ত ডকুমেন্ট যেমন তোমাদের কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান, পাসপোর্ট সাইজ, ফটোগ্রাফ সমস্ত কিছু লাগবে এবং সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু সমস্ত ডিটেল, সমস্ত ফর্ম নিয়ে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদন করতে গেলে তোমাদেরকে বলে রাখি কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, পুরোপুরি বিনামূল্যে একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য চাকরি প্রার্থীদেরকে আহ্বান করানো হচ্ছে। এবং এখানে কিন্তু তোমাদেরকে কোন পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক, কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবার প্রথমেই তোমাকে ডেজিগনেশন সিলেক্ট করতে হবে বা পোস্ট সিলেক্ট করতে হবে কোন পোস্টের জন্য আবেদন করতে চাও। তারপরে তোমাদের বেসিক ইনফরমেশান যেটার মধ্যে থাকছে তোমার মিস্টার আর মিসেস, মিস যা যেটা সেটা এখানে লিখবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম দেবে, তারপরে গার্জেনের জন্য সেম থাকছে। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে কিন্তু তোমরা এসসি এসটি ওবিসি যা যেটা সে কিন্তু এখানে এটা সিলেক্ট করবে। অবশ্যই করে সিলেক্ট করার পরেও কিন্তু তোমাদের জানিয়ে দিই যেন সেই সার্টিফিকেটটা থেকে থাকে। তারপরে এখানে রিলিজিয়ন বলা হয়েছে হিন্দু নাকি মুসলিম নাকি জিন, যে যেটা সে এখানে সেটা লিখবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে লিখে দেবে। তারপরে তোমার এজ কি বলা হয়েছে সেটা, জেন্ডার লিখতে হবে, আইডি টাইপ, তারপরে আইডি টাইপ হিসেবে ওখানে ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে লিখতে পারো। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে সমস্ত কিছু যেমন তার স্টেট কি, তারপরে তার পোস্ট অফিস কি, পিএস কি সমস্ত কিছু ওখানে দিতে হবে। এবং দিয়ে তারপরে পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যেও সেগুলো দিতে হবে। তো যারা যারা আবেদন করছো সেই সমস্ত ডকুমেন্টস এখানে সঠিকভাবে ফিল আপ করবে এবং করে তবে কিন্তু আবেদন করতে হবে। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে নিজের নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু লাগবে এবং এগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই সমস্ত ডিটেলস নিয়ে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবে, করে আবেদন করবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে মাধ্যমিকে সমস্ত ডিটেলস দেবে, দিয়ে তার মধ্যে কবে পাস করেছো, কোন ইয়ার সমস্ত কিছু দেবে। যদি এইট পাসের ডিটেলস থাকে সেটাও দিতে পারো, এক্সপিরিয়েন্সের ডিটেলস থাকে সেটা দিতে পারো, ফটোগ্রাফ একটা এখানে অ্যাটাচ করতে হবে, সিগনেচার অ্যাটাচ করতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে যদি থেকে থাকে সেটা এখানে অ্যাটাচ করতে পারো। তো এই ধরনের সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে সমস্ত ডিটেলস দিয়ে আবেদন করতে হবে। তারপরে ডিক্লারেশন উপর ক্লিক করে এখানে যে তোমার সিকিউরিটি ক্যাপচাটা রয়েছে সেটা দিয়ে সাবমিট করতে হবে। লিংক আমি প্রতিবারেরই মতো যেমনটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি সেখান থেকে দিয়ে রাখবো, যেখান থেকে আবেদন করতে পারো। তাহলে বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই করে ডেসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকেই পেয়ে যাবে লিংক। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।